একটা প্রশ্ন আছে, এই যে স্কুল খুলতে চলেছে, যে কারণে আরো বেশি তোমায় অনুরোধ করা আমাদের ফেসবুকে লাইভে, ফেসবুক লাইভে অংশ নেওয়ার জন্য, এই যে স্কুল খুলতে চলেছে 16 তারিখ থেকে, এখানে সরকারের তরফ থেকে কি কি করা প্রস্তুতি নেওয়া হয়েছে? তোমার তোমার কাগজেও বা বিস্তৃতভাবে অনেক মিডিয়ায় বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিকাঠামোর জন্য একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছে। কারণ এতদিন ধরে স্কুল বন্ধ আছে, কোথায় ক্লাস করার অবস্থা কি, কোথায় বেঞ্চের অবস্থা কি, কোথায় টেবিল চেয়ার ডাস্টার অবস্থা কি, সেগুলো আমরা ইতিমধ্যে ডিএম থ্রু ডিএম আমরা সেই রিপোর্ট আনিয়েছি এবং সেই টাকা বরাদ্দ হয়ে গেছে। না আমি পড়াশোনার পরিকাঠামোর কথা বলছি না, আমি বলছি কোভিড নিয়ন্ত্রণের পরিকাঠামো, ধরো স্যানিটাইজার দেওয়া বা মাস্ক দেওয়া, প্রত্যেকটি ঘর স্যানিটাইজ করা হবে। এবং তুমি জানো আমাদের ক্ষেত্রে আমাদের মধ্যে একমাত্র রাজ্য যেখানে শিক্ষকদের ডাবল ডোজ টিকা সম্পন্ন হয়ে গেছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবাই পুরোটা কমপ্লিট করতে পারিনি, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নীতি নেই, কেন্দ্রীয় সরকার বাচ্চাদের নিয়ে তারা বদার নয় এবং তারা টিকাও পাঠাচ্ছে না, তুমি জানো তো। কিন্তু তার মধ্যেও আমরা ওই দূরত্ব রেখে বসা, টিফিন পিরিয়ড ছোট করে দেওয়া, এবং আমার নিজের ধারণা যে স্থানীয় স্তরে অনেক জনপ্রতিনিধিরা গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, অনেকেই স্কুলের সামনে গিয়ে ওই বাচ্চাদের স্যানিটাইজার দেবেন, আমরাও দেব। আচ্ছা, কুমার সেন প্রশ্ন করছে স্কুলে বাচ্চাকে পাঠানোর অপশন কি। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, উনি সেটা তুমি বলছেন যে আমি একটা আমার বাচ্চাকে স্কুলে নাই পাঠাতে পারি, আপনি যে স্কুল বলেন। হ্যাঁ, এটা এটা একটা ভালো প্রশ্ন করেছেন, এটা দেখি আমি এই প্রশ্ন আমি মাথায় রাখলাম, যদি আমি যদি আমরা কিছু এর উত্তর এবং আপনার আপনার পথে সদুত্তর, আপনি কি বলতে চেয়েছেন তার স্পিরিটটা আমাদের কাছে স্পষ্ট, সেটা আমরা দেখি কি করা যেতে পারে।